আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ভিডিওটির শুরুতেই ছোট্ট একটি রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দিবেন। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে, কারণ আপনাদের শেয়ার লাইক কমেন্ট এসবই আমাকে উৎসাহিত করবে আরও ভালো ভালো নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। বাংলাদেশের একদম একটা অজপড়া গায়ের রাস্তা, একদম পাহাড়ি এলাকার মতো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার, আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন। আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে। ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যেমন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একদম ন্যাচারাল বিউটি যেটা লিঙ্ক দেওয়া আছে ভিডিওগুলির, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আই বাটনেও লিঙ্ক দেওয়া আছে, আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার মনে হয়, আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন। গ্রামের ভিতরে এই সব গাছ কিন্তু অ্যাভেলেবল, তাই না? এই যে এই গাছগুলো যেগুলো দেখা যাইতেছে, অথচ শহর এলাকায় নার্সারিতে এই গাছগুলো 200-300 টাকায় বিক্রি হইতেছে একটা ট্রফের ভিতরে দিয়ে, তো গ্রামের কি অবস্থা? যেখানে সেখানে রাস্তার পথের প্রান্তরে যেখানে সেখানে গজাইছে, আলাইনা ফালাইনা অভাব নেই। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন, আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ।
আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার আপনারা যারা চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি প্লে করার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন আশা করি ইনশাআল্লাহ আপনাদের সবার ভালো লাগবে ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক প্রোফাইল ইনস্টাগ্রাম এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও লিংক দেওয়া আছে যেমন বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একদম ন্যাচারাল বিউটি যেটা লিংক দেওয়া আছে ভিডিওগুলির আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন আই বাটনেও লিংক দেওয়া আছে আপনাদের অনেক অনেক ভালো লাগবে আমার মনে হয় আপনারা চাইলে ভিডিওগুলি দেখতে পারেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন শেয়ার করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে যারা গত পর্বের ভিডিওগুলি দেখেননি তারা চাইলে দেখতে পারেন আই বাটনে লিংক দেওয়া আছে এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে ভিডিওগুলি দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ অরিজিনালি গ্রামের একদম রিয়েল লাইফ এটা মানুষ হেঁটে যাওয়ার মতো উপযোগী থাকে না যদি এখন বৃষ্টি নেই আর কি এই জন্য রাস্তাটার এই অবস্থা যদি একটু বৃষ্টি থাকতো বেশ কয়েকদিন হয় বৃষ্টি নাই এই জন্য এরকম আর যদি একটু বৃষ্টি থাকতো তাহলে তো বুঝতেই পারতেছেন এখানে পা খুলে মাথায় নিয়ে হাঁটতে হবে এরকম অবস্থা রাস্তার রিয়েল লাইফ বাংলার গ্রামের ভিডিও ভিডিওটি আপনাদের কতটা ভালো লেগেছে অবশ্যই তা দয়া করে কমেন্ট বক্সে ছোট্ট একটি কমেন্ট করে জানানোর চেষ্টা করবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন শেয়ার করে আপনার বন্ধুবান্ধব তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকন বাটনটি অলমোস্ট অন করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছাতে পারে আপনার কাছে ধন্যবাদ সবাইকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি প্লে করার জন্য আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে কথা হবে নতুন পরবর্তী অন্য কোন স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব শীঘ্রই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক এই দোয়াই করছি আল্লাহ হাফেজ